আপনার এত আফুরা ব্যাগটা আমার ভালো করেই চিনেন। একবার একটা জিনিস যদি মাথার মধ্যে ঢুকে এটা না কনফার্ম তো শান্তি লাগে না। তো কয়দিন আগে মাথায় সিট উঠছিল, নিজে চুলগুলারে নিজে কাইট ট্যাক করে দিছি সাতু কইরা, এখন তো আর জুইত লাগে না, আয়না তো নিজের নিজে ভালো লাগে না। তো রিবর্নিং করতে পার্লারে গেলাম, গিয়ে পার্লারে যাওয়ানোর পরে দরদাম কইরা পার্লারে বয়ে পড়লাম। তো লাবণ্য আপার পার্লারে আমি একবার সবসময় যাই, কারণ লাবণ্য আপার কাজ অনেক সুন্দর। তো প্রথমে লাবণ্য আপায় যাওয়ানোর আগে আমার কইছিল শ্যাম্পু দেওয়া সুন্দর করে চুল দিয়ে তারপরে পার্লারে যাইতে। তো আমি সাইডটা মিনি প্যাক শ্যাম্পু দিয়ে আমি পার্লারে গেছি, যাওয়ানোর পরে আপায় আমার চুলগুলারে হালকা একটু শুকায় সুন্দর করে এক নম্বর ক্রিম লাগাইছে। এক নম্বর ক্রিম লাগানোর পরে চুলটা নিজের হাতে ধুয়ে দিছে, তারপরে ওর লোকের সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে প্রত্যেকটা চুল ওয়ান বাই ওয়ান একেবারে স্টেপ বাই স্টেপ আপা একবারে সুন্দর করে করা করে আয়রন করে দিছে। তারপরে দুই নম্বর যে ক্রিমটা আছে দুই নম্বর ক্রিমটা দিয়েও আমার অনেকক্ষণ বহায় ধুয়েছে। বহায় ধোয়ানোর পরে নিজের হাতে চুলটা ধুয়ে এই দেখেন হেয়ার ড্রায়ার দিয়ে কি সুন্দর করে চুলটিরে শুকাই দিতেছে। চুলটিরে শুকানোর পরে দুই নম্বর ক্রিম যেহেতু দেওয়া হয়ে গেছে, আপনারা জানেন যে রিবর্নিং করতে এক নম্বর ক্রিম দিয়ে 45 মিনিট বয়ে থাকুন লাগে, এরপরে আবার দুই নম্বর যে ক্রিমটা সেই ক্রিমটাও প্রায় আধা ঘন্টা মতো দিয়ে রাখুন লাগে। তো এই দেখেন আমি দুই নাম্বার ক্রিমটা দিয়ে চুলটা আয়রন করানোর পরে চুলটা কি সুন্দর হয়েছে গো। তিন দিন তো চুলটা এমনি সেট করতে হইব, চুল তিন দিনের মধ্যে কোনো ফানি লাগান যাইতো না, কোনো রাবার দিয়ে চুল বান্ধন যাইতো না, কানের পিছনে চুল এরকম কানের পিছনে দিয়ে গুজে থন যাইতো না, ফ্যাচান যাইতো না, খোফা তো জীবনও করন যাইতো না। তো যাই হোক আমি যেটা করলাম হেডার লগিয়া তিন দিন তো রেস্ট করান লাগবো। তো তিন দিন রেস্ট করানোর লেগে আমি একবারে সুন্দর করে বাসায় গেলাম গিয়া। তো যেটা করলাম আপার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 5000 টাকা। তো 5000 টাকার যেটা করলাম সেটা হলো গিয়া 4000 টাকা দিয়ে দিলাম, আর 1000 টাকা পরের দিন দিমু একটা লাস্টে যেদিন ফিনিশিংয়ের দিন। তো এই যে বাসায় তো আমি একবারে চুল ছাড়া রান্নাবান্না করতেছি, তো চিন্তা করলাম আমি যেহেতু এখন পার্লারে যামু তিন দিনের দিন, মানে তিন দিন যখন হয়ে গেছে গা পার্লারে যাওয়ানোর আগ দিয়ে আপায় তো কইছে আমার আবার চারটা শ্যাম্পু দিয়া চারটা মিনি প্যাক শ্যাম্পু দিয়া চুলটারে ভালো করে ধুইতে। তো আমি চিন্তা করলাম মুখের মধ্যে যদি একটুখানি ফ্যাক লাগাই লই তাহলে তো পার্লারে গেলে আমার চেহারা গিলিস করবো, গিলিস করলে তো আমার সুন্দর দেখা যাবো আর ভিডিওটাও খুব ভালো হইব। তো আমি যেটা করলাম এইটা হইলো গিয়ে আর কে গ্যালারির তো না, আমি একটা সুন্দর একটা ফেস প্যাক কিনছি একটু স্ক্রাব স্ক্রাব টাইপের, এটা এমন বালা জিনিস কো স্ট্রবেরি এটার নাম, এটা হলো স্ট্রবেরি কিস বিউটি ব্র্যান্ডের আর দাম হলো মাত্র 550 টাকা। এত বালা জিনিস আমি একবারে সুন্দর করে মুহের মধ্যে সুন্দর করে একেবারে কাদা ফ্যাক কাদার মতো সুন্দর করে লেপা দিলাম। লেপা দেওয়ানোর পরে গেলাম গিয়া গোসলে, কারণ কি আমার এই ফ্যাক দিয়া তারপরে হলো বেসিংয়ে যদি আমি ফ্যাক ধুইতে যাই তাহলে তো একবারে পুরো একবারে বেসিং টেসিং ফানি দেওয়া পুরো খাবলে যায়। এর লাগে আমি যেটা করি গোসলে যাওয়ানোর আগ দিয়া সুন্দর করে মুহের মধ্যে ফ্যাক লাগাই, গোসলখানায় গিয়ে জনা সেটা দিয়ে সুন্দর করে মুহের ফ্যাক পরিষ্কার হয়ে যায়। এইটা দেওয়ানো যে মুহের কত উপকার হয়েছে আমি আপনার করে কী করতাম, নাকের ব্ল্যাক হেডস মুখের মধ্যে যত ডেড সেল মেড সেল আসিল হেডি তো গ্যাসে গিয়া চেহারা একটা এক্সট্রা গুলো করা শুরু করে দিছে। আমি তো কই খারা আজকে স্বামীরা রূপে ঝলকে ফাগল করে দিমু। তো যাই হোক চুলটির যেহেতু মানুষ করছি আর চেহারাটারও যেহেতু একটু জুইতে আনছি, তো সব কিছু মিললা ব্যাটে বলে মিললো তো আমারও তো সেই লেভেলে সুন্দর লাগতেছে। তো যাই হোক যেটা করলাম সেটা হলো গিয়া আমি আমার মাইয়ারে লইয়া সুন্দর কইরা গা গোসল দেয়া গেলাম গিয়া হইলো গিয়া পার্লারে। পার্লারে যাওয়ানোর সময় আমার মাইয়া কইতেছে আমি আমাকে একটা কোকিনে দাও, তো আমি একটা কোকিনে দিলাম। পরে আমি কেছি তুমি কিন্তু অধৈর্য হইবা না, আমার কিন্তু এগুলো চুলের এগুলো করতে কিন্তু সময় লাগবো। তো হ্যাঁ যাওয়ানোর পরে আমি তো বাসাতে তো চারটা মিনি প্যাক শ্যাম্পু দিয়ে সুন্দর করে চুলটারে ধুয়ে গেছি। তো সেই পার্লারের আপু আবার সানসিল্কের গোলাপি শ্যাম্পুটা অনেক পছন্দ করে, সেটা দিয়ে চুল ধুলে নাকি চুল অনেক ভালো থাকে। তো হ্যাঁ যাওয়ানোর পরে আমার চুলের মধ্যে নতুন করে কী জানে একটা কেমিক্যাল লাগাইলো এটা বলে ট্রিটমেন্ট করে। তো যাই হোক আমার তো কিছু বুঝে খাম না, আদার ব্যাপারে যা যার খবর লাগলে আছে। তো আমি একটু সামনে সামনে জানার চেষ্টা করতেছিলাম যে আফা আপনার আমার কোন কোন ক্রিমটা দিয়া আমার এই যে চুল রিবার্নিং করেছেন, কিন্তু বাপরে বাপ এতভাবে জি গেলাম হেরা তো কইতে রাজি হয় না। তো যাই হোক হেরা হয়তো মনে করছে যে হেরা যদি আমার এই ক্রিমের নাম করে দেয় তাহলে যদি আমি বাসায় বয়ে বয়ে যদি আবার নাপতালি করে যদি চুল দিনের 12টা বাজে, তো যাই হোক না কইছে ভালো হয়েছে, কারণ আমার এদের বিশ্বাস নাই। দেখ নাম করে দিলে আমি আবার সুন্দর করে মার্কেটে গিয়ে হেরা কিনা না বাসার মধ্যে পুরো বোতল ডাইলা চুল দিনে হডালা করে দিব। তো যাই হোক আমি যেহেতু বাসাতে যেহেতু শ্যাম্পু করে গেছি আর আমার চুলে কেমিক্যাল লাগানোর পরে হেয়ার আমার চুলটারে খুব ভালো করে ধুইলো। ধোয়ানোর পরে এই দেখেন আমি চিন্তা করলাম যে আমার তো হেয়ার কাট করানোর দরকার। তো আপারে কইছিলাম আপা রিবর্নিং করানোর আগে কি হেয়ার কাট করাইবেন, তো আপা কইলো না রিবর্নিং যেদিন শেষ হয়ে যাবো গা একেবারে ফাইনাল টাচ দিমু তখন সুন্দর করে হেয়ার কাট করে দিব। বিশ্বাস করেন চুলটি কাটতে আমার যে মায়া লাগে গো, আগে তো দাওয়ালের মতো নিজের চুল নিজে কাটে লেতাম, কিন্তু এখন যেহেতু চুলটি বড় করানোর ইচ্ছা এখন তো খালি মন চায় যে একটুখানি চুল যেন না কাটি। তো আপা অল্প কদ্দূর হালকা কদ্দূর সুন্দর করে চুল কাটে দিছে,
তো সুলকাইটটা বাইরানোর পর একটা ঘটনা ঘটছে। হেডের লোকে কি জানেন নি, আমি তো ভাবছিলাম দুপুরে যত রান্নাবান্না করি নাই বিরিয়ানির দোকানে যায়া বিরিয়ানি কিনা সুন্দর করে বাসায় খাইলাম। ও মা গো, এক প্যাকেট নাকি 140 টাকা, তাহলে দুই প্যাকেট হলো ২৮০ টাকা। তো আমি চিন্তা করলাম যে এই পিদি বিরিয়ানি দিব, এই বিরিয়ানি দেওয়া দাম গো কিছু হইব না, এতন কাম করে ওই টাকা দিয়ে বাজার সদায় কিনে লয়ে বাসায় যাই। তো আহার সময় কি কি কিনছি জানেন নি, এক বোতল কোক কিনছি, তারপর লোকে আলু কিনছি, পেঁয়াজ কিনছি, তারপর টমেটো কিনছি, এডি কিনছি। তো যেটা হয়েছে পেঁয়াজ কিনোনের সময় যে কামটা হয়েছে, ব্যাটার তো বাংতি, ব্যাটার কাছে বাংতি টাকা ছিল না, আমার কাছে বাংতি টাকা ছিল না, আমার কাছে 200 টাকা ছিল, ব্যাটার আমি 200 টাকা দিছি, ব্যাটা আমার টাকা ফেরত দেয় না। এদিক দিয়া আমি তো তারা হুড়াইছিলাম, আমি মনে করছি ব্যাটা হয়তো ফলের দিনের মধ্যে মনে হয় আমার টাকাটা দিয়ে দিছে, কিন্তু ব্যাটা তো টাকা দেয় না। বাসায় আনার পরে আমার তো আমি তো ফাইনা কাইন দিয়ে দিই যে ব্যাটা আমার 140টা টাকা রেখে দিছে, বিরিয়ানি কিনলাম না কিপটা আমি কইরা বাসায় নুরুল সেন দেখা মুখ দেয়া, কিন্তু দেখছো নি ব্যাটারে 140 টাকা বেশি দিয়ে, 130 টাকা বেশি দিয়ে থুয়ে বসি, 70 টাকা তো ফেয়াজের দাম, তো 200 টাকার নোট দিলে আমি আরও 130 টাকা ফেরত পাই না। তো আমি আমি দিশা মিশা না পায়া এখন আমি বাসায় তো ড্রেস ম্যাচ চেঞ্জ করে ফেলাইছি, এখন আবার যদি নিশা না আমি একটা ভেজাল না, তো আমি আমার স্বামীরে ফোন করে করলাম জানো আমি না টাকা আমা করে ফেলাইছি, ব্যাটারে 200 টাকা দিছি, কিন্তু ব্যাটারে 50 টাকা দেওয়ার কথা, সেই টাকাটা তো আমি কিছুতেই নিতে খেয়াল ছিল না, তুমি আমার বকা মেনো না। তো আমার স্বামী কিছু এটা কোনো ব্যাপার না, হেরা তঙ্গ পরিচিত আর তুমি তো প্রায় যায় হ্যাঁ দুগা হ্যাঁ দোকান তো কুক কিনো, সমস্যা নাই, একটা গেলে কই কইলি দিয়ে দিব। তো যাই হোক, তারপরে আমি দোয়া দুধ ছত্তা ছিলাম হারা দিন, আপনারা দেখবেন ফিসে বহুত টাকা খরচ করলেও কিন্তু মানে কষ্ট লাগে না, এই ধান 5,000 টাকা দেওয়া রিবর্নিং করছি কষ্ট লাগে না, কিন্তু 140টা টাকার লেগে যে এই কুলজা ফুরান ফুরাইছে গো, আমি আপনার করে কী কইতাম, আমি মনে মনে ভাবতেছি যে এই 140 টাকা 130 টাকা দিয়া আমি কয়টা কোক কিনা খাইতে পারতাম, 1.5 কেজি ফলের 1 কেজি ফলের চেল পাইতাম, তারপরে চিপস কিনলে অনেক দিন চিপস কিনতে পারতাম, মানে এডি ভাবতেছিলাম। তো যাই হোক, নুডলস খাইতেছিলাম আর এডি ভাবতেছিলাম, বিশ্বাস করবেন না দুপুরে ভাতের জায়গায় নুডলস খাইছি, যেই জুইত লাগছে। আর 1200 টাকা দিয়ে যে গ্লাস সেটটা কিনছিলাম, 12 লাখ টাকার একটা ভাব লয়ে, মানে 5 স্টারের মতো একটা ভাব লয়ে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করার পরে তো আসরের আজান দিল, আসরের নামাজ পড়লাম। এই দেখেন বুড়ির বাচ্চা আমার গ্লাসটা লইয়া কি ডংডা শুরু করছে, আমার 1200 টাকা দেয়া কিনা সেটার গ্লাসটা লইয়া এরম ডংডা করতেছে, মনে হইতেছে এখন যে নাতের তেন ফালাই দিব, মানে কিরম যে লাগে বিশ্বাস করবে না, যখন হাতে লইয়া গ্লাস দেয়া পানি খায় বা কোক খায় তখন আমার কুলজাটা দূর দূর করতে থাকে যে কন না হাতের তেন ফালাই দেয়, আমার সেটটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যারা যারা গতকালকার ফেসবুকে লাইভ দেখছেন আমার ফেসবুক পেজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের, আপনারা তো জানেন আমি মাহিরাস মম কিচেনেরতে চমৎকার মজাদার একখান কেক আনছি, ও মা গো মা যেই স্বাদে স্বাদ, আমার পুরা খানদান মিল্লা খাইছি, সবাই অনেক প্রশংসা করছে। তো আপুর ফেজের তন, এই যে ফারিয়াপুর ফেজের তন, তো আমি কী কী আনছি জানেন নি, এই যে দেখেন স্পঞ্জ মিষ্টি আনছি, তারপর হলো গিয়া কালোজাম মিষ্টি আনছি, তারপর হলো গিয়া এই যে দেখেন কী সুন্দর ছবি, সব কিছু মিষ্টিগুলো আমি আধা কেজি করে আনছি, আর লোকে কেক টানছে লোকে 1 পাউন্ড। তো এদিনের দাম কত সব কিছু আমি ডিসক্রিপশনে আপনার করে দিয়ে দিই, মানে অলরেডি পোস্ট দিয়েই রাখছি। তো দেখেন 1 লাখ লাখ খাইলে তো আর না, জুইতের খাওয়ান ব্যক্তরে নিয়েই খাওয়ান লাগে, তো পরিবার পরিজনের লোকে যেন খাওয়ান যায় এলাকে সুন্দর করে, পরিবার পরিজনেরও যেন মজার খাওয়ানটা ব্যক্তে মিল্লা খাওয়ানোর লেগে সুন্দর করে ফ্লেটিং করে লইতেছি, ওগো ফ্লেট হইলো গিয়ে আমার নন্দের লেগে, ওগো ফ্লেট হলো আমার শাশুড়ি মায়ের লেগা। তো দেখেন প্রথমে ফ্লেটের মধ্যে লয়ে নিলাম কেক, তারপরে এই যে কাপের ভিতরে লয়ে নিলাম সুন্দর করে দুইটা স্পঞ্জ মিষ্টি, তারপরে দুইটা দিয়ে দিলাম কাঁচাগোল্লা, দুইটা দিয়ে দিলাম কালোজাম, দুইটা প্লেটের মধ্যে সমান সমান সম অধিকার। তো যাই হোক, প্রত্যেকটা মিষ্টি এমন স্বাদের স্বাদ গো, আমি আপনার করে কি কইতাম, মিষ্টি দিই মুখে দিলে যেই বালা লাগে গো, আমার শাশুড়ি আমার নন্দে ব্যক্তে যেই পছন্দ করছে, আমার শাশুড়ি মা তো স্যাকারিন দিয়ে বানাই না, যে দোকানে যে মিষ্টি পাওয়া যায় হে মিষ্টি তো বেশি একটা পছন্দ করে না, এই যে বাসার হ্যান্ডমেড হোমমেডের যে মিষ্টিগুলা, এই মিষ্টিগুলা খায় আমার শাশুড়ি মা যেই লেভেলের খুশি, তো আমার শাশুড়ি মায় খুশি, নন্দে খুশি, পরিবারের ব্যক্তি খুশি দেখে আমিও খুশি। তো সবাই ভালো থাকবেন আর আমার লেগে কিন্তু আপনারা বেশি বেশি দোয়া করবেন।